ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না। যদি অন্বেষণ করো, গরিবরা যেমন ধনীদেরকে চিনবে, ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে। নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে। এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে। দুরুদ বানু জুলেখা, কি হয়েছে রুদামুন? এমন কিছু খবর আছে যা মন্দ নয়। আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন। নিজের নাম আমেন হতেফ থেকে অখন আতন রেখেছেন আর সবাইকে সেই নামেই ডাকতে আদেশ দিয়েছেন। আতন একাত্মবাদী খোদার অপর নাম। তার মানে ইউজারসিফের খোদা। সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজারসিফের ইশারা ও পরামর্শের ফল।